জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রমজান এলেই আওয়ামী সরকারের লুটপাট বেড়ে যায় বলছে গণ অধিকার পরিষদ। এরপর জানিয়ে দিব দেশকে জুলুমের নগরীতে পরিণত করছে সরকার বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের আন্দোলনকে বিজয়ী করতে হবে বলছে ডাক্তার শফিকুর রহমান। এদিকে কারাগারে এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলছে রিজভি। সর্বশেষ জানিয়ে দিব সরকার জিনিসপত্রের মূল্য বৃদ্ধির দায় চাপাচ্ছে বিরোধীদের ওপর বলছে এবি পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বেস্ট বাংলা নিউজে। রমজান এলে আওয়ামী সরকারের লুটপাট বেড়ে যায় গণ অধিকার পরিষদ। পবিত্র রমজান মাস এলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের লুটপাট কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ। দ্রব্যমূল্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচতে দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আজ শুক্রবার 1000 মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচিতে গণ অধিকারের সদস্য সচিব ফারুক হাসান এসব কথা বলেন। পুরানা পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের সামনে এই কার্যক্রম শুরু হয়েছে। রমজান মাসব্যাপী গণ ইফতার বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়ে দলটি। কর্মসূচিতে দলের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও চালিয়ে যাব। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, দেশে এখন দ্রব্যের যে দাম তাতে সাধারণ মানুষের যায় যায় অবস্থা। এমন একটা অবস্থায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের মধ্যে গণ ইফতারে বিতরণের উদ্যোগ নিয়েছি। দেশকে জুলুমের নগরীতে পরিণত করেছে সরকার বলেছেন মির্জা ফখরুল। সরকার গোটা দেশকে এক জুলুমের নগরীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা জেলা বিএনপি সাবেক সহ সভাপতি, সাভার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কাফিল উদ্দিন জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে একথা বলেন তিনি। শুক্রবার এ বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারি জামিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি মাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের উপর নানান কায়দায় দমনপীড়ন চালিয়ে যাচ্ছে দখলদার সরকার। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলার জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে এক জুলুমের নগরীতে পরিণত করা হয়েছে। মোহাম্মদ কাফিল উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আমি জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের আইনের শাসক ও সুশাসন নেই বলে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দুঃশাসন প্রলম্বিত করার জন্য শহর থেকে গ্রাম সর্বত্র ভীত ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাদণ্ডনীয় করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে মোহাম্মদ কাফিল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে কোরআনের আন্দোলনকে বিজয় করতে হবে বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সবুজ জমিনে কোরআনকে বিজয় করতে সকল স্তরে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে। আমাদের সংগঠনে চলার পথটি মোটেই সহজ ছিল না। সংলগ্ন থেকে বিভিন্ন কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বরাবর আটকে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের সামনে হাজারো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার ঐতিহাসিক দীর্ঘ পথ চলার নানাবিধ বাধা অতিক্রম করে সম্মুখে এগিয়ে চলেছে, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র প্রপাগান্ডা ও অপপ্রচারে আমাদের অগ্রযাত্রাকে আটকাতে না পেরে অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা করে আমাদের ধ্বংসের অতপরতা চালানো হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে সকল সামাজিক অপরাধ, চাঁদাবাজি সহ ক্ষুদ্র যে কোনো শাস্তিযোগ্য অপরাধ থেকেও আমাদের সহকর্মীরা মুক্ত। আমাদের উদ্দেশ্য
একটায় আল্লাহর দেওয়া কোরআনের বিধান অনুযায়ী একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা, এজন্য জামায়াতে ইসলামী তার সকল প্রয়াস অব্যাহত রেখেছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে থানা মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনা শিক্ষা শিবিরের বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বিশিষ্ট আলেমদিন মাওলানা খালিকুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। এ সময়ে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ডক্টর আবদুল্লাহ মানান সহ মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা শপথের কর্মী, আল্লাহর গোলামী করার জন্য আমরা আত্মনিবেদিত, এজন্য কোরআনের বিধানের আলোকে নিজেকে তৈরি করে দেশ সমাজ ও জাতি সংগঠনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। যারা সবসময় আমাদের বিরোধিতা করেছেন আমরা তাদেরকে আমাদের বন্ধু ভাই বোনের ন্যায় মনে করি। তাদের হেদায়েতের জন্য আমরা মহান রবের কাছে দোয়া অব্যাহত রাখবো। আমাদের মাঝে মাহে রমজানের মাস অতিবাহিত হচ্ছে, আসুন আমরা এই মাসে পবিত্রতা রক্ষা করি, নিজেদের পরিশুদ্ধ করার জন্য ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগ হই এবং মহান আল্লাহ সন্তুষ্টি পাওয়ার প্রচেষ্টা চালাই। বাংলাদেশের 95% মানুষ মুসলমান, অথচ এই সমাজকে তার আকীদা বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য সীমাহীন ষড়যন্ত্র চলছে। একজন মুসলমানের পারিবারিক জীবন, সমাজের সাথে তার ব্যবহার, মানুষের কল্যাণের জন্য সে কি ভূমিকা রাখবে বা মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক মুসলিম হিসেবে তাকে যে দায়িত্ব কাজের নির্দেশনা দিয়েছে সবকিছু ভুলিয়ে রাখার জন্য গভীর ষড়যন্ত্র বিদ্যমান। তাই কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলেছেন রিজভী। কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুকরবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, 7 জানুয়ারি জামি নির্বাচনের পরে সরকার নতুন দূরভিসন্ধিতে লিপ্ত হয়েছে। আবারও তারা টার্গেট করেছে জিয়া পরিবারকে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা, অপপ্রচার আর মিথ্যার পুরনো কাসুন্দি ব্যবহার করে নিরন্তরভাবে নিজ দলের লুটপাট সম্পদ প্রচার, দখল, রাতারাতি কোটিপতি হওয়ার নেতাদের গল্প যে আলিফ লাইলার গল্পকেও হার মানাচ্ছে তা সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যায়। এ রমজানে ক্ষুধার্ত ক্ষুব্ধ মানুষের হাহাকারের SOS বার্তা সরকার কি শুনতে পায়? নিমজ্জমান মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে পাত্তা দেয় না দামি সরকার। সরকার জিনিসপত্রের মূল্যবৃদ্ধির দায় চাপাচ্ছে বিরোধীদের উপর বলেছে এবি পার্টি। দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে, এই সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে আর জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দায় চাপাচ্ছে। আজ শুক্রবার রাজধানীর বিজয়নগরীতে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ে সাইফুল হক অভিযোগ করে বলেন, এই সরকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে সবকিছু লুট করছে। তিনি বলেছেন, আমদানি সহ বাজার ব্যবস্থায় চলছে সরকারের মাফিয়া চক্রের মাধ্যম। গণ ইফতার কর্মসূচিতে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান বলেন, একটি দেশে নাগরিকদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের সরকারে, কিন্তু বাংলাদেশের মানুষ আজ সব অধিকার হারা, শেষ পর্যন্ত এ দেশের মানুষ ভোটের অধিকার থেকেও বঞ্চিত। এবি পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক। গণ ইফতারে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক ABM খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন প্রমুখ।